নেশাবিরোধী অভিযানের সাফল্য পেলেও নেশা কারবারিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে বিশালগড় থানার পুলিশ। আজ অর্থাৎ রবিবার গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ও টিএসআর বাহিনী বিশালগড় নিউ মার্কেটের পাশে লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পুলিশ আসার টের পেয়ে নেশা কারবারিরা নেশার ট্যাবলেট ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আজ বিশালগড় থানার পুলিশের কাছে খবর আসে যে বিশালগড় নিউ মার্কেট লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট মজুত রয়েছে। সেই গোপন খবরের ভিত্তিতে আজ বিশালগড় থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করলেও কোনো নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ এই ব্যাপারে একটি মাদক বিরোধী আইনে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। একসাথে এত পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকার সাধারণ জনগণে স্বস্তি ফিরে এসেছে। তো আমরা যথারীতি খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে দেখি মানে প্রচুর পরিমাণে এসপি ট্যাবলেট একটি পরিত্যক্ত স্থানে পড়ে রয়েছে, কিন্তু কাউকে আমরা খুঁজে পাইনি। তবে আমরা দেখছি সেগুলি সঙ্গে কারা জড়িত আমরা খুঁজে দেখবো। স্যার, কাউকে আপনারা আটক করতে পেরেছেন? না না না, পারিনি। আমরা হয়তো পুলিশ দেখে বা তাদের দেখে পাইনি, হয়তো পালিয়ে গেছে পুলিশ দেখে। তো এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকাতে অনেকদিন ধরেই একটা নেশার বাণিজ্যের রমরমা চলছে, সে বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো প্রায় সময় ওই নিউ মার্কেট এলাকা বা স্টিল বেসন প্রায় সময় আমরা মদের রেটও করা হয়, রেট কন্টিনিউ চলছে। তবে দেখা যাক কারা কারা আছে এই ব্যবসার সঙ্গে, আমরা তাদের আটক করার চেষ্টা করব। আজকে যে অভিযানে কি কি উদ্ধার হয়েছে? এটি এসপি ট্যাবলেট, স্পাম্পোক্সিবন ট্যাবলেট প্রচুর পরিমাণে পাওয়া গেছে সেখানে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।